এই যে বিসমিল্লাহ বলে কাটি, এই দেখেন কতগুলা তুলে ফেললাম এক গাছ থেকে। তরকারিতে দিলে খুব সুন্দর একটা স্মেল হয়। আমার মতো কে কে ঘর গুছাতে লাইক করে? আমি তুমি আস্তে আস্তে দাঁড়া 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 এই যে এই তুলতে হবে এই গ্রিন কালারের কাজ। আমার নিজের আইডিয়া তো একটু আসেই, তারপরও আমাকে আমার খুবই ক্লোজ এক বান্ধবকেও থ্যাংকস, এই দুইজন আমাকে হচ্ছে আপনাদের ভাইয়াও সাথে গেছিল না, একটা ঝুড়ির মতো রেখে ওর মধ্যে, হ্যাঁ ওই বড় বড় দুইটা ফ্লাওয়ার ভেস ওখানে, তো আমাকে একটা আপু এসে আমার বাসায় দিয়ে গেছিলো, সেটার ভিডিও। তো গিফটটা খুলে নিচ্ছে, আর এই সুরা মুলকের নিচে ওই যে কাজটা করবা সেটার সাথে সাথে আমার ফিনিশ। আচ্ছা আমরা এখন মাপঝোপ, আমাকে হেল্প করছো আজকে অনেক। এই আপু বাগান করতে যেমন পছন্দ করি, বাগান পরিপাটি রাখতে যেমন পছন্দ করি, তেমনি আবার কিন্তু ঘর গুছাতেও খুবই পছন্দ করি। ঘরও চাই পরিপাটি টিপটপ হয়ে থাক। আমি যদি ম্যানশন বড় ম্যানশন হাউসে থাকি, অনেক লাক্সারি হাউসে থাকি, কিন্তু গুছায় না রাখি সে বাসায় থাকি কোনো আসলে শান্তি নাই আমার কাছে। যেটা মনে হয় একটা ঘরের মধ্যে যদি থাকি সেটাই যদি পরিপাটি করে গুছায় রাখি সেটা তো অনেক শান্তি। আমিও হচ্ছে বাসা বাড়ি গুছাইতে পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো বাগানে সবজি তুলে নিয়ে ঘর গুছাবো, মরিচ কয়টা তুলে নিয়ে আজকে ঘর গুছাবো সবার সাথে শেয়ার করবো। চলে নাকি ঝটপট করে মরিচ কয়টা তুলে নিই। এই যে বিসমিল্লাহ বলে কাটি, দেখেন কি সুন্দর, অলরেডি দেখেন মরিচ এই যে তোলার অভাবে খুলে খুলে পচে পচে যাচ্ছে। মরিচ কিন্তু না তুললে এরকমই হয়, গাছেই পচে পচে যায়। বিসমিল্লাহ, গাছে একদম লাল হয়ে মরিচ পাইকে আছে, তো টানলে ওঠেও না, কি সুন্দর দেখা যাচ্ছে। এগুলো সব নষ্ট হয়ে গেছে, এই দেখেন কতগুলা তুলে ফেললাম এক গাছ থেকে। এগুলা খুব একটা বেশি ঝাল নাই, তবে নামানো রাখতে একটু তরকারিতে দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, ভাজি টাজিতে দিলে ভর্তায় দিলে অনেক মজা, অনেক ঘ্রাণ, অনেক সুন্দর। ঘরের কাজ বাগানের কাজ সবজি তোলা এত ব্যস্ত হয়ে পড়ছি, এই যে এখানে দুটা ক্যাপসিকাম আছে তুলে নেই, না তুললেই নষ্ট হয়ে যাবে। ইয়েলো কালারের এত টায়ার্ড হয়ে পড়ছি, মানে শরীর ব্যথা হয়ে কাজ করতে করতে একদম কঠিন অবস্থা। যাই আবার দেখি বৃষ্টি নামে গেল। আর এই পাশে হচ্ছে আপনাদের ভাইয়া দুইটা লাউ তুলে দিছে, আর কিছু করলা তুলে দিছে, এগুলাও দেখি বাসায় নিয়ে রান্না করে ফেলি। এই যে মোটামুটি ভালোই হয়েছে, এগুলো আমি পুরাটাই ভর্তা দেখাবো। রাদি আম্মু ডোরটা খোলো তো আস্তে। এগুলো আমার সব আর্টিফিশিয়াল গাছ, আমি সব ধুয়ে ধুয়ে রাখছি, আগেই ছিল, এগুলো আর নতুন কিনি নাই। করছো সিজার আটকাই গেছে, এখন এই করো আব্বু, এই ব্লু কালার এই টিভির স্ট্যান্ডের এই উপরের ব্লু পেপারগুলো সব উঠায় ফেলো। এই যে এ হ্যাঁ তুলতে হবে, এটা হোয়াইট কালার, আসো ওই দেখো দেখছো এই যে। আর ডাইনিংয়ের এই পাশে আমি গ্রিন কালারের কয়েকটা ছোট ছোট ফুলদানি দিছি এইখানে। আমার ফার্নিচারগুলো ডাইনিংয়ের হচ্ছে সবই পুরাতন, কিছুই নতুন কিনি নাই, কারণ বাসা রেনোভেট করে এখন আর নতুন কিছু কেনা সম্ভবই না। এগুলাকে নামাই নিতে হবে, এগুলো নামাই নি যায় না জানো, হ্যাঁ আচ্ছা আসো ওগুলো নামাই ফেলো। এটা হচ্ছে আমার লিভিং রুমের টিভির নিচে যে স্ট্যান্ডটা, হ্যাঁ ওই যে ডোরে দিব। নতুন যেসব টুকিটাকি জিনিস কিনছি বা পুরাতন জিনিস দিয়েই কোথায় কোনটা লাগাবো, কোথায় কোনটা সেট করব, আমার নিজের আইডিয়া তো একটু আসেই, তারপরও আমাকে আমার
খুবই ক্লোজ এক বান্ধবী লিসা ভাবি। লিসা ভাবি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ লিসা ভাবি হচ্ছে আমাকে সমস্ত কিছুর আইডিয়া দিছে। ভাবি ওখানে এটা রাখবা, ঘড়িটা ওখানে লাগাবা, এই হচ্ছে সুরা মুল্ক ওইটা ওইটা ওখানে লাগাবা, এভাবে সবই আমাকে লিসা ভাবি আইডিয়া দিছে। আর সাথে দিছে আমার বোন অহিমণি। অহিমণি তোমাকেও থ্যাঙ্কস, এই দুইজন আমাকে হচ্ছে খুবই হেল্প করছে জিনিসপত্র কেনা এবং কোথায় কোনটা রাখবো সেই বিষয়ে সব আইডিয়া দিছে। আর আমার নিজের আইডিয়ায় তিনজন মিলে আমরা সব করছি। যখনই যে জিনিসগুলা কিনছি সব ওদের কাছে আমি ছবি পাঠাইছি যে কোনটা ভালো লাগবে, তিনজন মিলে ডিসাইড করে জিনিসগুলা ফাইনালি কিনছি আমি। এইরকম অবস্থা, যেমন এই এই যে টিস্যু বক্সটা আমি কিনছি এটাও আমি লিসা ভাবিকে পাঠাইছিলাম। ভাবি কয়েকটা পাঠাইছি, তার মধ্যে বলছি ভাবি কোনটা কিনলে ভালো হয় বলো তো, তো দুইজন মিলে সিলেক্ট করে এটা কিনছি। সমস্ত কিছুই এরকম, এই যে যেমন এই ফ্লাওয়ার ভেস্টটা কিনছি ওর সাথে ইয়ে করে, এইরকম করে ওর সাথে আইডিয়া নিয়ে নিয়ে, আমার বোনের সাথে আইডিয়া নিয়ে নিয়ে আমি জিনিসগুলো কিনছি। এটা সুরাকের উপরে রাখছি এখানে। ফাইনালি হয়ে গেছে তোলা। তারপর আমি যে আমার ঘরের এই ঝাড়বাতিগুলাও কিনছি তাও কিন্তু আমি লিসা ভাবি তারপর অহিমণি সবার সাথে শেয়ার করে করে কিনছি সমস্ত ঝাড়বাতিগুলাই। আর এই যে পর্দাগুলা যে আমি কিনছি এগুলা হচ্ছে আড়াই বছর আগে কিনে রাখছিলাম, তারপর ফাইনালি এখন লাগাইছি যাই কিনছিলাম পর্দাগুলা অহিমণির সাথে। থ্যাংক ইউ অহিমণি। আচ্ছা ওইখানে দিছি ওই কর্নারটা, ওখানে কিছু শোপিস রাখছি। আর এই ঘড়িটা নিছে সেম কালার একটা ঝুড়ির মতো রেখে ওর মধ্যে কিছু গ্রিন ছোট ছোট একটু ফ্লাওয়ার ভেজ রাখছি, ভালো লাগছে। এটা ডাইনিং এ। থ্যাংক ইউ আব্বু, আমার আব্বা আমাকে চিপস দিচ্ছে। এটা আমার ডাইনিং। হ্যাঁ ওই বড় বড় দুইটা ফ্লাওয়ার ভেজ ওখানে রাখবো না, এই দুইটা এই দুইটা ওখানে নামবো, এই দুইটা এক সাইড করে রাখো, এই দুইটা ওই পাশে দিব না, রিহানের হাতে থেকে পড়ে যাবে, রিহানের হাতে থেকে নাও। রিহান আব্বু সিজার নিয়ে আসো, এই সিলগুলো খুলে দাও। ওই যে ওখানে দুইটা বড় বড়টা রাখলাম। আর এই গিফটটা তো আমাকে একটা আপু এসে আমার বাসা দিয়ে গেছিল, সেটার ভিডিও অবশ্য ছিল, ভিডিও করছিলাম, আপুটা আসলো। তো এই গিফটটা খুলে নিচ্ছি, ওইটা রাখো, ওইটা আমার অনেক সুন্দর, অনেক পছন্দের, এখানে রেখে দাও, টিভি স্ট্যান্ডের উপর রাখো। থ্যাংক ইউ আপু, আপনার জিনিসটা আমি এখন সেট করে রাখতেছি আমার ঘরে, যতবার দেখবো আপনার কথা মনে হবে। ইয়াল্লা ভেঙে যায় না জানো, ভেঙে যাবে না, একদম মিডলে রাখো। হোয়াইটের মধ্যে গোল্ডেন অ্যান্ড হোয়াইট অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ রাখো, এখন এই দুইটা দাও, এই দুইটা এই সাইডে দাও, এই সাইডে দেখি ওইটার উপর কেমন লাগে, না ওইটা এমনি সুন্দর, এটা এর উপর রাখো। ওকে দ্যাটস গুড। হ্যাঁ আর ওই ছোট্ট ট্রেটা নাও, ওইটার উপর রিমোট রাখবা, এটার সামনে রাখো। দেখি এইভাবে রাখলে কেমন লাগে, এই যে এইভাবে রাখো। হ্যাঁ এই তো দ্যাটস গুড, রিমোট রেখে দিছে। আর এই সুরা মুলকের নিচে ওই দুটা ফ্লাওয়ার ভেজ রাখবো। ওরে আমার আব্বারে দামি ঝাড়ু দে, নিয়ে আসো ওই ফ্লাওয়ার ভেজ দুটা নিয়ে আসো, ওই তারগুলো সব মুড়ায় রাখতে হবে। রাইট, আর একটা রিহান পারবা, আল্লাহ ও করেছে, এই পাশে ই করে রাখবো দেখে। হ্যাঁ যাই হোক, আমি সুন্দর করে সাইজ করে রাখবো, ওরা নিয়ে আসলো। এই যে এটা লিভিং রুমের এক কর্নারে রাখছি, এই যে লিভিং রুম এলোমেলো হয়ে আছে, গোছাচ্ছি এক কর্নারে, এটা মানে ডাইনিং আর লিভিংয়ের এক কর্নারে। ওই ব্যাগটা নিয়ে আসো, হ্যাঁ আটকায় রাখো যে প্লগটা, যে কাজটা করবা সেটার সাথে সাথে আবার ফিনিশ করে রাখবা। তো এইখানে আমি যে
মিররটা কিনছিলাম সেইটা লাগাবো দাও বাবার সাথে ধরো পাশে দিলে হয়তো না এটা কি লম্বা করে দিব এটা কি লম্বা করে দি আচ্ছা সাইড করে দিও দেখো দেখো তো এটা আচ্ছা আমরা এখন মাপঝক করে জিনিসটা লাগানোর ট্রাই করতেছি হইছে না এটা লাগাও ড্রিল মেশিনটা তুমি কি আমাকে হেল্প করছো আজকে অনেক এই আপু পড়ে যাও এই যে আমার রাজন অনেক হেল্প করতেছে ঘুম থেকে উঠে আসে সব সবাই কাজ করে দিচ্ছে আইয়ার অর্ডার আসছে হাই নালি লাগানো হয়ে গেল ওয়াও অনেক সুন্দর লাগতেছে না এরা একটা কাজ শেষ হওয়ার পর সবগুলা তালি দেওয়া শুরু করে দেয় আমু টাওয়ালটা সরায় ফেলো তো রিহান কি দেখতে পাচ্ছ ফেস হোম সুইট হোম এই যে খুব সুন্দর লাগতেছে আমার অনেক পছন্দ হয়েছে আর আগেও বলছে এই আয়নাটা আমার অনেক পছন্দের একটা আয়না আমি কিনছি অর্ডার দিয়ে এই যে মেইন ডোর ডোরের পাশেই তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ।